জঙ্গি সন্ত্রাস ও দখলদার ইসরায়েলি বাহিনীর মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার নিপীড়ন বন্ধে ও তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাহাত হাসান রাব্বির সভাপতিত্বে বাদ জুম্মা নগরের বাইতুল ইজ্জত জামে মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা নীরব সভাপতি ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ মহানগর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সানি দেওয়ান সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ সহ আরও অনেক নেতৃবৃন্দরা। মুসলমানদেরকে আজকে ধর্ম করার জন্য, মুসলমানদেরকে আগে নির্যাতন করার জন্য, মুসলমানদেরকে নিপীড়িত করার জন্য সারা বিশ্বে ইহুদি নাসারা খ্রিস্টানরা এক হয়েছে। আমরা সকলেই মনে মনে ভেবেছিলাম জো বাইডেন যখন আসে আমাদের মুসলমানদের জন্য মহান অনেক কিছু করবে, কিন্তু আজকে ফিলিস্তিনি শত শত শিশু বাচ্চাদেরকে থেকে শুরু করে মা বোনদের ইজ্জত পর্যন্ত রক্ষা পায়নি, ছোট বাচ্চাদেরকে বোমা মেরে নিষ্পীড়িত করা হচ্ছে। আপনারা সকলে দেখেছেন বুধবার রাত্র 10টা থেকে 10:30 অর্থাৎ 25 মিনিটের মধ্যে 122টি বোমা নিক্ষেপ করা হয়েছে। 122টি বোমা নিক্ষেপ করা হয়েছে মাত্র 25 মিনিটের মধ্যে। এ পর্যন্ত 65টি স্থানের মধ্যে 3000 উপর বোমা মেরেছে। আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা ধোয়া তুলেছে, মুসলমান প্রতিবাদ করবে আর বলে কি মুসলমান সন্ত্রাস। আমরা বলতে চাই আমাদের প্রথম কেবলা, আমাদের প্রথম কাবা যেটা ছিল বাইতুল আকসা, সেই বাইতুল আকসাকে যারা কলঙ্কিত করতে চায়, যে সেই বাইতুল আকসাকে বাইতুল আকসার মধ্যে ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে যারা রক্তাক্ত করে সেই বাইতুল আকসাকে কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা মুসলমান এখন আর ঘরে বসে চুপ করে থাকব না। আমরা বাংলাদেশের মুসলমানরা তার তীব্র প্রতিবাদ জানাই। বদ্রুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।